চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যের ডিএম অফিসে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে তুমি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তবেই এখানে আবেদনটি করতে পাবে। আবেদনের জন্য অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, তো আর দেরি কিসের? চলো জেনে নিই কিভাবে আবেদনটি করবে, কত তারিখ লাস্ট ডেট, আবেদন ফর্মটি কোথা থেকে পাবে, সমস্তটাই আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, পুরো ভিডিও অবশ্যই দেখবে, ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম প্রতিনিয়ত চাকরির আপডেটসগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিন অফিসিয়াল নোটিশটির নাম্বার আর ডেট দেখতে পাচ্ছ। নোটিশটি 5/1/2024 প্রকাশিত হয়েছে। এখানে মোট তিনটি পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে রাজ্যের ডিএম অফিসের তরফ থেকে। অফিসের স্টাফ নিয়োগ করা হচ্ছে, নাম্বার 1 কাউন্সিলর, হাউস ফাদার এবং প্যারামেডিকেল স্টাফ। এই তিন ধরনের পদেই তোমার যদি বয়স 40 বছরের মধ্যে হয়ে থাকে আবেদনটি করতে পাবে। তো প্রত্যেকটির জন্য আলাদা আলাদা বয়সসীমা, বেতন কাঠামো, যোগ্যতা বলা হয়েছে, এক এক করে প্রত্যেকটি বলে দিচ্ছি। নাম্বার 1 যে পদের জন্য বলা হয়েছে তা হলো হাউস ফাদার। হাউস ফাদার পদের জন্য আবেদনটি করতে ইচ্ছুক থাকো, এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পাবে। আর যে দুটি বাকি দুটি পদ রয়েছে সেখানে ফিমেলরাও করতে পাবে, কিন্তু এখানে শুধুমাত্র মেল। প্রার্থীর বয়স থাকতে হবে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে। আর প্রতি মাসে স্যালারি দেওয়া হবে প্রার্থীকে 14,564 টাকা করে প্রতি মাসে শুরুতে। তো এই হাউস ফাদার পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে চাকরির খোঁজ করে থাকো এখানে আবেদনটি করতে পারো। তবে বলা হয়েছে এখানে আবার 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে চাইল্ড কেয়ার প্রোগ্রামে। নেক্সট যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো প্যারামেডিকেল স্টাফ। এই প্যারামেডিকেল স্টাফ পদের জন্য ফিমেল এবং মেল সকলেই আবেদন করতে পাবে। তবে এখানে দেখো প্রতি মাসে বেতন দেওয়া হবে 12,000 টাকা করে। প্রার্থীর বয়স থাকতে হবে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে। তো এই প্যারামেডিকেল স্টাফ পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, এখানেও শুধুমাত্র এইচএস পাস, মানে হাই সেকেন্ডারি পাস করে থাকলে তুমি আবেদন করে দিতে পারবে। তবে ডিপ্লোমা থাকতে হবে নার্সিংয়ের অথবা ফার্মাসি নিয়ে। দেখো নেক্সট যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো কাউন্সিলর। এই কাউন্সিলর পদের জন্য মেল এবং ফিমেল সকলেই আবেদনটি করতে পাবে। এই কাউন্সিলর পদের জন্য যদি আবেদন করতে ইচ্ছুক থাকো প্রতি মাসে বেতন দেওয়া হবে কিন্তু 23,170 টাকা করে শুরুতেই। আর এখানে প্রার্থীর বয়স 24 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে আবেদনযোগ্য। তো বয়সসীমা নিয়ে টেনশনে, প্রত্যেকটি পদের জন্য 40 বছর পর্যন্ত ম্যাক্সিমাম বয়স বলে দেওয়াই রয়েছে। এখানে কিন্তু বেতন বেশি, 23,170 টাকা করে বেতন দেওয়া হবে। এবার তো প্রশ্ন হচ্ছে যে আবেদনটি কিভাবে করবে, যারা যে পদের জন্যই আবেদন করো না কেন, এটা কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ডিএম অফিসের তরফ থেকে মিশন বাৎসল্য প্রকল্পের উদ্দেশ্যে যে নিয়োগটি করা হচ্ছে এখানে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট আর ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। মোট 100 নম্বরের একটা পরীক্ষা হবে, 80 নম্বরের লিখিত পরীক্ষা, 10 নম্বরের কম্পিউটার টেস্ট আর 10 নম্বরের ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে, অনলাইনে নয়। কিন্তু তোমাদের অফলাইনে আবেদন করতে হবে, তার জন্য আবেদনপত্রটি তো ডাউনলোড করে নিতে হবে। তোমরা যদি আবেদনপত্রটি ডাইরেক্ট পেতে চাও কমেন্টসে অবশ্যই জানাবে। আবেদনপত্রটির ডাইরেক্ট লিংক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তারপর আবেদনপত্রটিকে সুন্দর করে পূরণ করে, হাতে কলমে সুন্দর করে পূরণ করে, নির্দিষ্ট স্থানে ছবি, সিগনেচার, সমস্ত কিছু তথ্য দিয়ে তোমাকে কিন্তু একটি খামের ভিতর ভরে ড্রপ বক্সে জমা করতে হবে। আবেদনপত্র জমা করার ঠিকানা আমি বলে দিচ্ছি। তোমাকে আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো জমা করতে হবে মনে রাখবে, আবেদনপত্রটির সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো জেরক্স কপি অ্যাটাচ করে দিতে হবে, বয়সের প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র যদি থাকে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, নাম ঠিকানা লেখা 5 টাকার পোস্টাল স্ট্যাম্পযুক্ত 2টি খাম, আর প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবি। মনে রাখবে আবেদনটি কিন্তু অলরেডি শুরু হয়েছে আর আবেদনটি চলবে 24/1/2024 পর্যন্ত। তো অনেক দিনই সময় দেওয়া রয়েছে, জানুয়ারি 24 তারিখ পর্যন্ত
24 তারিখ পর্যন্ত সময় দেওয়া রয়েছে। তোমরা মনে রাখবে অফলাইনে যেহেতু আবেদনটি জমা করতে হবে, ছুটির দিন বাদ দিয়ে বেলা 11টা থেকে 5টার মধ্যে জমা করার চেষ্টা করবে। এখানে আবেদনপত্র জমা করার ঠিকানা হলো দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট কালেক্টরেট বিল্ডিং জলপাইগুড়ি, এই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে আবেদনপত্রটি। এছাড়া যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে একটি ফোন নাম্বার আর ইমেল আইডি দেওয়া রয়েছে, সে ইমেলে মেল করেও জেনে নিতে পারো অথবা ফোন নাম্বারে ফোন করেও জেনে নিতে পারো। অফিসিয়াল নোটিশে সব দেওয়া রয়েছে। তার জন্য তোমাদের আরও বিস্তারিত ভালো করে দেখে নেওয়ার জন্য অবশ্যই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে তোমরা চেক আউট করে নেবে। আর বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্টসে জানাতে পারো। এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট, হাউস ফাদার প্যারামেডিক্যাল স্টাফ আর কাউন্সিলর পদে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হয়। এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে লাইক করতে ভুলবে না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম প্রতিনিয়ত চাকরির আপডেটস পেতে এক্ষুনি আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।